সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার শেখারগড়ের পক্ষ থেকে। গত আমরা যেটা আলোচনা করেছি সেটা গত পর্বে আমরা পিরিয়ড ছিল, আর সেটা ভাষা ও ধ্বনির উপরে। যদি সেটা না দেখে থাকেন, এই মুহূর্তে ডান পাশে দেখেন একটি লিঙ্ক আসছে, সেখানে ক্লিক করলে আপনারা দেখে নিতে পারবেন। তো আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে সন্ধি। সন্ধি থেকে আমরা বেশ কয়েকটি পর্ব হবে, আজকে হচ্ছে এটার প্রথম পর্ব। তো সন্ধির এখানে এমসিকিউগুলো শুধু আলোচনা করছি, আর বেসিক ক্লাসগুলো আমরা ধারাবাহিক ক্রমে দেবো, এমসিকিউর পরে আমরা বাকিগুলো আমরা শুরু করছি। তো আজকে প্রথম পর্বে আমরা শুরু করছি। প্রথম পর্বে আমরা 20টি প্রশ্ন নিয়ে শুরু করব। প্রশ্ন নম্বর 1, নিচের কোনটি স্বজাত বিসর্গ ধ্বনির উদাহরণ? স্বজাত বিসর্গ ক সংহার, খ মশাধার, গ স্বাগত, ঘ হচ্ছে নমস্কার। এখন এগুলো হচ্ছে স্বজাত বিসর্গ, এটার উপরে আসলে ফুল একটা টপিক্সে ক্লাস নিব আমি। তো আশা করি সেটাই আপনাদের দেখা ভালো হবে। তো এখানে এখন উত্তরটা হচ্ছে এটা নমস্কার। 2, সুবন্ত শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? সুবযুগ অন্ত, সুপযুগ অন্ত, সুপযুগ নত, সুযোগ পন্ত। তো এখান থেকে আমরা সঠিক উত্তরটা একটু আপনারা নিজেরা চিন্তা করতে পারেন, ভিডিওটা পজ করে তারপর উত্তরটা মিলিয়ে নিতে পারেন। তো উত্তরটা হচ্ছে এখানে সুপযুগ অন্ত, সুপন্ত। 3, মহৌষধ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? ক মহাযুগ ঔষধ, মহাযুগ ঔষধ, মহযুগ ঔষধ, মহযুগ ঔষধ। তাহলে এটা হচ্ছে মহাযুগ ঔষধ, মহৌষধ। 4, নিচের কোনটি সঙ্গীত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে? ক সমযুগ গীত, খ সংযুগ গীত, গ সংযুগ সঙ্গীযুক্ত, ঘ সংযোগ ইত। এটা একটা সন্ধির নিয়ম অনুযায়ী পড়ে, ম এরপরে যদি থাকে ব্যঞ্জনবর্ণ থাকে তাহলে সেখানে ওটা অনুসার হয়ে যায়, তাহলে সমযোগ গীত সঙ্গীত, সমযোগবাদ সংবাদ, ওরকম। তারপর নিচের কোনটি স্বরধ্বনির স্বরসন্ধির উদাহরণ? স্বরসন্ধির উদাহরণ কোনটা? যে স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে মিলিত হলে। তো এখানে আমরা মহুর্মি, অন্তর্গত, পুনর্বার, প্রাতরাস। তাহলে এখানে মহুর্মি, হ্যাঁ মহা, এখানে উর্মি, তো মহা এখানে আ থাকবে আর এখানে ও থাকবে, এই জন্য এটা স্বরধ্বনি, স্বরসন্ধি। অ ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরের বর্গের তৃতীয়, চতুর্থ বা পঞ্চম স্থানে ধ্বনি থাকলে বিসর্গ ও অধ্বনি স্থলে স্বজাত বিসর্গে কোনটি? ইকার হয়, একার হয়, রসউকার হয়, নাকি ওকার হয়? তা সেটা হবে ওকার হবে। 7, পুনরাবৃত্তি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হল পুনযোগ আবৃত্তি, পুনযোগ আবৃত্তি, পুনযোগ আবৃত্তি, পুনযোগ আবৃত্তি। তাহলে পুনরাবৃত্তি মানে কি? বারবার সংগঠিত, তাহলে পুন বিসর্গ যেটার মধ্যে আছে এটা হবে, আবৃত্তি মানে বারবার ঘটে যাওয়া। তারপর 8, গায়কের সন্ধি বিচ্ছেদ কোনটি? গাজুক উক, গাজুক অক, গজুক অক, গৈজুক অক। এটা কিন্তু খুবই একটা কমন, অনেক পরীক্ষায় আসে এটা, সেটা হচ্ছে গজুক অক। আচ্ছা, 9, প্রত্যেক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা হবে? সরি, এটা আসলে আমার আগেরটা এসে গেছে, এটা হবে প্রতিযোগ এক, প্রত্যেক। তারপর 10, শ্রী শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? শ্রীযুগ ইস, শ্রীযুগ ইস, মানে রস্বইকার একটা দীর্ঘ ইকার, শ্রীযুগ দন্তস, শ্রীষযুগ অ। তাহলে আমরা জানি কি এখানে, মানে দীর্ঘইর সাথে দীর্ঘ ইটা, দীর্ঘইর সাথে রস্বইকার হলে এটা দীর্ঘ ইকারই হয়, শ্রীযুগ ইস। দুর্লোক এর সন্ধি বিচ্ছেদ কোনটি? দুযুগ লোক, তিযুগ লোক, দীপযুগ লোক, দুযুগ লোক। দুর্লোক বলতে আমরা বুঝি কি কোনো, মানে এমন একটা শব্দ যেটা দিব্য গতিতে পাওয়া যায়, তাহলে এটা হবে দিব্যযুগ লোক। 12 নম্বরে প্রাতযুগ কাল, এটা কী হবে? প্রাতকাল, প্রাতকাল, মানে একটা বিসর্গ আছে এটা প্রাতষ্কাল, প্রাতরাস, তাহলে এখানে হবে প্রাতকাল। আশীর্বাদ শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? আশিযুগবাদ,
আশি, এখানে কিন্তু দীর্ঘ ইকার, এটা এখানে যোগ পড়ে নাই, হ্যাঁ এখানে আমাদের যোগ চিহ্নটা পড়ে নাই, এটা আশি, এখানে যোগ হতো যোগ বাদ, এখানে কিন্তু দীর্ঘ ইকার, এটা হ্রস্ব ইকার, দুইটা কিন্তু একটু ব্যবধান আছে। এখন বানানগুলো মেন হচ্ছে বাংলা পরীক্ষার সময় কিন্তু আমাদের বানানটাই মেন, আশির যোগ বাদ, তারপর ঘ নম্বরে হচ্ছে আশি যোগ বাদ, তাহলে আশির বাদ রেফ হয় হ্রস্ব ইকারে বিসর্গর পরিবর্তে, তাহলে আশি যোগ মানে দীর্ঘ ইকার যেটা সেটা হবে। তারপর চোদ্দো, চ কিংবা ছ পড়ে থাকলে বিসর্গ স্থানে কী হয়, তাহলে এখানে হবে চ যোগ ছ হয় তালব্যস্ব হয় বিস দন্তস্ব হয় ছ হয়, তাহলে এটা হবে ছয়ের পরে যদি ছ থাকে তাহলে এটা হবে তালব্যস্ব। ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনি মিলিত হয়ে যে ধ্বনি হয় এটা কিন্তু আমরা সবাই জানি একেবারে, তাই না? ব্যঞ্জন ব্যঞ্জন থাকলেই ব্যঞ্জন, ঠিক আছে। আচ্ছা, কোন সন্ধির প্রথমাংশে ধ্বনি বিসর্গযুক্ত হলে তাকে কী বলে? প্রথমাংশের ধ্বনির সাথে যদি বিসর্গযুক্ত হয় তাকে আমরা কী বলি? স্বরধ্বনি, সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, নিপাতন সন্ধি, এটা একবারে সবাই জানি আমরা, বিসর্গ যেহেতু প্রথমাংশে আছে বিসর্গ সন্ধি। সতেরো, তন্নি, বানানটা দেখবেন, ত দন্ত ন বফলা দীর্ঘহিকার, তন্নি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? তনুযুগ নি, তনুযুগ দীর্ঘই, তনযুগ নি, তনুযুগ ই, তাহলে এটা হবে তনুযুগ দীর্ঘই, দীর্ঘই প্রত্যয় হয়েছে। আচ্ছা, বিদ্যালয় এর সন্ধি বিচ্ছেদ, এটা কমন পড়ছে আশা করি সবারই, বিদ্যা যুগ আলয়, বিদ্যা যুগ আলয়, বিদ্যা যুগ লয়, বিদ্যা যুগ আলয়, এটা বিদ্যা যুগ সরি, এটা হবে উপরেরটা, এটা ভুলক্রমে আমার নিচেরটা নিয়ে আসছি, এটা বিদ্যা যুগ আলয় হবে, বিদ্যালয়। ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি মিলে নিচের কোন সন্ধিজাত শব্দটি তৈরি করে? তদন্ত, ভাবুক ইত্যাদি, বিপদ ছায়া, তাহলে এখানে বিপদ বিপদ যোগ ছায়া, বিপদ এখানে কিন্তু ব্যঞ্জন ধ্বনি, আবার ছ দেওয়া শুরু হয়েছে এটা ব্যঞ্জন ধ্বনি, ওই জন্য এটা হচ্ছে বিপদ ছায়া। তারপর বিশ নম্বর, উদ্ধার এর সন্ধি বিচ্ছেদ কোনটা হবে? উদ্যোগ হার, উদ্যোগ হার, উদ্যোগ ধার, উদ্যোগ ধার, তাহলে এটা হবে উত যুগ হার, এটা সন্ধি একটা নিয়ম, খণ্ডোত্তর পরে হ থাকলে এটা দ হবে। তো এই বিশটা আমরা আজকে নিয়ে আলোচনা করেছি, আগামী পর্বে আরও বিশটা নিয়ে আলোচনা করব, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, ধন্যবাদ সবাইকে।